আজ আমার কথা হলো বসন্ত এসে গেছে সিরিজটা নিয়ে, যেটা অলরেডি আন্ডার টাইমসে চলে এসছে। তো সিরিজটা নিয়ে কথা বলার আগে আমি প্রথমে ওয়ার্নিং দিতে চাইবো, এটা কিন্তু 18+ সিরিজ, ঠিক আছে? আর এখানে কিন্তু কিছু ম্যাচিওর কন্টেন্ট রয়েছে এবং ম্যাচিওর অডিয়েন্সের জন্য, আমি এখানে কিছু কথা বলবো যেগুলো ম্যাচিওর অডিয়েন্সের জন্য, ঠিক আছে? সেটা আগের থেকে বললাম, বিকজ এটা কিন্তু 18+ সিরিজ এবং তোমরা যখন ট্রেলার দেখেছো বা গানও তখনই বুঝতে পেরেছো এটা একটুখানি অ্যাডাল্টসের, ঠিক আছে? তো যাই হোক, এবারে যে আমরা সিরিজের ভিতরে আমরা চলে আসি, সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, ঠিক আছে? আর যাদের এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাদেরই ভালো লাগবে। এবং এখানে না এই আড্ডা টাইম যে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে এরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে খুব প্রফেশনালি হ্যান্ডেল করে। জাস্ট একটা মানে অ্যাডাল্ট সিরিজ বানাবো এইভাবেই কিন্তু বানায়, যেরকম আমরা অনেক জায়গাতে যেরকম অনেক অ্যাপ আছে তোমরা জানো যেখানে এই ধরনের কন্টেন্ট অ্যাডাল্ট জিনিস দেখা যাবে, বাট এরা কিন্তু খুব প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করে এবং মুভি বা সিরিজের মতন করে এটাকে মুভির মতন করে ট্রিট করার চেষ্টা করে, কাইন্ড অফ মুভি করে। বিকজ এরা বেশ কিছু গান রাখে যেগুলো কিন্তু ভালো ভালো মুভিতেও আমরা কিন্তু এরকম ভালো গান আমরা পাই না, এত ভালো লিরিক্স আমরা পাই না, ঠিক আছে? এর আগে যদি আমি কথা বলি, এরা কিছু না এর বাইরে ছিল প্রেমে পড়া ভালো, ঠিক আছে? সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, সেখানে গানটা ভালো ছিল, সেখানে প্রেমিসটা ভালো ছিল। খালি একটা আমার প্রবলেম হয়েছে যে ওখানে লেন্থটা খুব বাড়ানো হয়েছিল, লেন্থটা শর্ট বাড়ানো হয়েছিল, যেটা কিন্তু এখানে করেছে। এখানে কিন্তু জাস্ট 6টা এপিসোড রাখা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে, কম্প্যাক্ট মনে হয়েছে। বিকজ যেটুকু স্টোরি আছে না সেটাকে বেশি স্ট্রেচ করলে না ওটা ভালো হয় না, ঠিক আছে? ওটাকে খুব লেন্দি হয়েছে, বাট এটাকে একটু কম্প্যাক্ট রাখা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে? এবার স্টোরি কথা যদি আমি আসি, তো এখানে তিনটে ক্যারেক্টার আছে মেন, আমাদের নিশান, চন্দ্রিমা আর চিরাচাঁদ, ঠিক আছে? নিশান আর চন্দ্রিমা বিবাহিত এবং তাদের একটা সুখের সংসার আছে, ঠিক আছে? তো নিশান একটা স্কুলে বা স্কুল বলতে পারো যেখানে পড়ে, ম্যাথ পড়ে, ঠিক আছে? সেখানে একটা মেয়ে পড়তে যায়, এখানে অনেকেই পড়ে স্কুলের, একটা মেয়ে ওর উপর ক্লাস চালান পিয়াসা, ঠিক আছে? এইবার পিয়াসা অনেকদিন ধরে ক্লাস আছে স্যারের ওপর, কিন্তু কী করবে কী করবে একদিন একটা অ্যানোনিমাস চিঠি দেবে, ঠিক আছে? এবং সেটা নিশান তার বউকে দেখায় যে এরকম একটা ব্যাপার হয়েছে। এইবার এইখানে একটা কনসেপ্ট আসে যেটা কিন্তু আমাদের বাংলার কাছে স্পেশালি আই থিঙ্ক বেস্ট ফিলিং, সেটা হচ্ছে কাকড়, ঠিক আছে? আই হোপ কোনো অনেকে হয়তো বার্তা শুনেছ। তো এইটার মিনিং হচ্ছে যে আমি বা সামন যে তার সিগনিফিকেন্ট ওয়ার্ড তার ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, তাকে ইন্টারকোর্স করতে দেখতে ভালোবাসে ফ্রম সামনের, ঠিক আছে? তো এইটা হচ্ছে কাকড়ের এক্সপ্লেনেশন। তো এইখানে কিন্তু অত দূর ঠিক যাচ্ছে না, বাট আই থিঙ্ক এখানে যে মেয়েটা আছে মানে যে ওয়াইফটা আছে চন্দ্রিমা, ও হচ্ছে আই থিঙ্ক লাইফে কিছুটা বোর হয়ে গেছে, কিছু এক্সাইটমেন্ট এবং কিছু অ্যাডভেঞ্চারের জন্য তার হাজব্যান্ডকে বলবে যে তুমি এটাকে অ্যাপ্রোচ করতে, যে তুমি দেখো মেয়েটা যে তোমার উপর ট্রাস্ট পেয়েছে না সত্যি তুমি ভালোবাস, ঠিক আছে? এটা কিন্তু খুব সিরিয়াস একটা প্রবলেম, ঠিক আছে? এটা কিন্তু খুব বাজে একটা টার্ন নিতে পারে, তা সত্ত্বেও এটা কিন্তু বলে ওর ওয়াইফ মানে হাজব্যান্ডকে, ঠিক আছে? জেনারেলি আমরা এখানে ডিফারেন্টটা হচ্ছে এটা, এই যে জেনারেলি আমরা যেই সিরিজগুলো দেখি বা রিয়েল লাইফও দেখি যে হাজব্যান্ড বা ওয়াইফ চিট করছে, ঠিক আছে? পরও কী হচ্ছে আমরা বলে দেখি বাংলাদেশে, ঠিক আছে? সেটা কিন্তু খুব মানে কমন, বাট এখানে ইউনিকটা কি যে হাজব্যান্ডটা তার ওয়াইফকে মানে ক্লিয়ারলি বলছে যে আমার তো কীরকম লাইন মার, ঠিক আছে? আর ওয়াইফরা তাকে পারমিশন দিচ্ছে যে ইউ গেট গিভ ওয়ান অ্যাপ্রোচ হার অ্যান্ড দেখো যে সে তোমাকে কতটা ভালোবাসে। তো এটা একটুখানি টুইস্টেড জিনিস, আর এটাই এখানে কিন্তু একটু ডিফারেন্ট করছে, ঠিক আছে? যে ওয়াইফের পিছনে কি বা হাজব্যান্ডের পিছনে তুমি চিট করছো সেটা ডিফারেন্ট, বাট তুমি ফ্রন্টে বলে এটা করছে বা ওটা করছে, ঠিক আছে, বলে করছো সেটা কিন্তু একদম অন্যরকম ব্যাপার, ঠিক আছে? যেটা বলুন কাকল, তো এটা মেল ভার্সনটাই কাকল বলে, এবার ফিমেল ভার্সন কী বলে আমি শিওর, ঠিক আছে? ওটা খুব রেয়ার, আর যেখানে ফিমেলটাই যদি বাইসেক্সুয়াল হয় সেটা ডিফারেন্ট বিষয়, সে হিসাবে যোগ করবে আর অল্প, তো ওটা ডিফারেন্ট হয়, বাট জাস্ট তোমাকে পারমিশন দিচ্ছে ইউ ক্যান গো অ্যান্ড অ্যাপ্রোচ দ্য গার্ল যে তোমাকে লাইক করছে, এটা খুব ডিফারেন্ট বিষয়, যেটা কিন্তু বাংলায় খুব রেয়ার, ঠিক আছে? বাংলায় কিন্তু আমরা এই ধরনের কন্টেন্ট পাই না, তো সেই জন্য কিছুটা হলো এটা ইউনিক, ঠিক আছে? এইবার নেক্সট কথা বলি হচ্ছে যে অ্যাক্টিং কথা বলি, আমরা যে চন্দ্রিমাকে অ্যাক্টিং করতো ওকে আমরা অনেকবার অনেক সিরিয়ালে দেখেছি, খুব ভালো অ্যাক্টিং করে, নিশান ছেলেটাকে ভালো লেগেছে, আমি কী আছে, ঠিক আছে? এই মেয়েটাকে আমার বলবো খুব পাকা মনে হয়েছে, বয়স মনে হচ্ছে কম কিন্তু খুব বেশি পাকা মনে হয়েছে, ঠিক আছে? এবং ওর ক্যারেক্টারটা ওরকমভাবেই লেখা হয়েছে এবং এদের প্রত্যেকের অ্যাক্টিং তোমার
এখানে অ্যামেচার একদমই লাগেনি, খুব প্রফেশনাল লেগেছে, খুব ম্যাচিওরলি লেগেছে আমার, ঠিক আছে। আর স্পেশালি এদের যে অ্যাক্টিংগুলো এবং এদের যে ইমোশনগুলোকে হাইপ করে কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। আর এই আটটা টাইম সেটা প্রত্যেকটা সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর এত ভালো, তোমার যে মনে থাকে বাংলার সেরা ভূতের গল্প, ঠিক আছে, তোমার তিনটে গল্প ছিল ওই সিরিজটা, তো না ব্যাকগ্রাউন্ড স্কোর এত ভালো ভয়ের গল্পগুলোকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে, ঠিক আছে। বা তুমি প্রেমের গল্প যদি কথা বলো, লাস্ট যে সিরিজটা দিয়েছিল প্রেমে পড়া গান, সেখানেও কিন্তু গানগুলো খুব ভালো ছিল, ঠিক আছে। ওদের ফিলিংসগুলোকে বোঝাতে এবং ইমোশনগুলোকে আরও রিলিফ করতে কিন্তু এটা খুব সাহায্য করে, ঠিক আছে। তো এখানেও কিন্তু আমরা সেই জিনিসটা পেয়েছি এবং সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো ব্যাকগ্রাউন্ড স্কোর এবং যেখানে সংগুলো ইউজ করা হয় সেটা এদের ফিল্মগুলো খুব প্লাস পয়েন্ট, খুব পাওয়ার পয়েন্ট পয়েন্ট মানে পয়েন্ট, ঠিক আছে, যেটা কিন্তু বেশিরভাগ তোমার যে সিরিজ বা মুভিগুলো হয়, যে সিরিজগুলো হয় অ্যাকচুয়ালি অন্যান্য প্ল্যাটফর্মে, সেটা কিন্তু এতটা ভালোভাবে ইউজ করে না, ঠিক আছে, এতটা ডেডিকেটেড ইউজ করে যেমন মুভিতে হয়। তো এরা কিন্তু এখানে নিজেকে ডিফারেন্সিয়েট করে যে একটা ভালো সং, একটা থিম সং, একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু প্রত্যেকটা সিরিজে রাখার চেষ্টা করে, সেটা কিন্তু বেস্ট মিউজিক এবং যেটা কিন্তু খুব ভালো কাজ করে নিজের মুভিটা সিরিজ করছে, ঠিক আছে। তো আমার বেশ ভালো লেগেছে। এবং শেষে কথা বলবো যে লাস্টের যে এন্ডিংটা, ঠিক আছে, এবার এই এন্ডিংটা যারা প্রচুর সিরিজ মুভি দেখে বিদেশি এবং দেশি তারা হয়তো এক্সপেক্ট করতে পারে, বাট যারা জেনারেলি দেখে না, যারা মিডলি বেঙ্গলি সিরিজ মুভি দেখে তাদের কাছে কিন্তু বেশ একটু মানে ডিফারেন্ট মনে হবে, যেটা জেনারেলি তোমরা বাংলা সিরিয়াল টিরিয়াল দেখো সেখানে তুমি কিন্তু এই ধরনের এন্ডিং পাবে না, ঠিক আছে। তো আমার সেই জায়গা থেকে মনে হচ্ছে এটা খুব ন্যাচুরালি হ্যান্ডেল করেছে এবং এখানে প্রত্যেকের অ্যাক্টিং ভালো, কনসেপ্টটা কিছুটা হলেও নতুনত্ব আছে, জাস্ট পরকীয়তা না, বাট সেখানে একটা টুইস্ট আছে, সেখানে কিছুটা নতুনত্ব আছে এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু মানে জেনারেলি তোমরা বেঙ্গলি বাংলা থেকে তুমি আশা করতে পারবো না, ঠিক আছে, মানে এতটা ম্যাচিওরিটি। আমি জানি হইচইতে অনেক ধরনের এই ধরনের সিন কিছুর হয়তো তৈরি হয়েছে, বাট সেখানে না অন্য ধরনের কনসেপ্ট ইউজ করে জাস্ট পরকীয়তার ব্যাপারটা রাখা হয়েছে, বাট টুইস্টটা আনা হয়, ঠিক আছে। এদের হ্যান্ডেলিংটা আমার বেটার মনে হচ্ছে, এদের যে স্টোরি লাইনটাকে গাইড করা সেটা আমার বেটার মনে হয়েছে, মিউজিক বেটার মনে হয়েছে, অ্যাক্টিং বেটার মনে হচ্ছে। তো অনেক টাইম বলো বেশ ভালো পেয়েছি দেখে, যাদের এই ধরনের ম্যাচিওর কনটেন্ট দেখতে ভালো লাগে তারা ডেফিনেটলি একটা টাইম সেটা চেক আউট করতে পারে, ঠিক আছে। তো তোমাদের বিষয়ে কি মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানি, আমার সঙ্গে দেখা হবে।